ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ চান মিয়া। কোথা থেকে এসছেন? আমি আসছি এই খটকটিয়া থেকে। আচ্ছা, কি করেন? আমার অবশ্য সেন্ট্রি ব্যবসা আছে, এই সেন্ট্রি কার্যক্রম আর কি আমার। আচ্ছা, বায়োফ্লক কীভাবে জানলেন আর কীভাবে আমাদের খোঁজ পেলেন? তো অবশ্য আমি আমার বাসার পাশে একটা বায়োফ্লক প্রতিষ্ঠান করছে অবশ্য, তো আমার ভালো লাগছে আর কি। দেখি, আমি ভাবলাম যে আমি ওই একটা ট্রেনিং করি, দেখি অল্প জায়গার মধ্যে কিছু করা যায় কি না কম খরচের মধ্যে। অবশ্য ভাবতে ভাবতে আপনাদের ঠিকানা পাই গেলাম, তাই আপনাদের এখানে পৌঁছে গেছি। আচ্ছা, ট্রেনিং তো করলেন, কতটুকু পেলেন আমাদের কাছ থেকে? ট্রেনিং তো করলাম, তাতে দেখলাম যে আপনার এই বায়োফ্লক এটা বাস্তবে করা সম্ভব, আর একটু মনোযোগ দিলে অবশ্য আর আপনার করলে মন কান যেটা করা সম্ভব হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারলাম আর কি এতটুকু। তবে ট্রেনিং অবশ্যই করতে হবে, ট্রেনিং না করলে কিছু বোঝা যাবে না। দর্শকের উদ্দেশ্যে কি? দর্শক উদ্দেশ্যে কী বলবো, যে আসলে মানে এটা বায়োফ্লক এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, এটা সবাই সবারই আর কি, সব জন সব দর্শকের কভার করা উচিত, কারণ অল্প জায়গার মধ্যে এবং মনে করেন যে এটা অনেক লাভজনক ব্যবসা, বা এমনিতেও করা যাচ্ছে, মনে করেন যে ব্যবসা হিসেবেও প্রতিষ্ঠান হিসেবেও করা যাবে। হ্যাঁ, তা সবাই আর কি দর্শকের করা উচিত আর কি। ধন্যবাদ। আচ্ছা।